হেপাটাইটিস একটি ভাইরাসজনিত রোগ। এটি মূলত লিভারের সংক্রমণ এবং প্রদাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে 2019 সালে হেপাটাইটিসের মারাত্মক সংক্রমণ, লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে 11 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংস্থাটির হিসেবে দেখা যায় যে বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে প্রায় 1 কোটি মানুষ আক্রান্ত। বেসরকারি হিসেবে হেপাটাইটিসে প্রতি বছর 22,000-এর বেশি মানুষের মৃত্যু হয় বাংলাদেশে। কিন্তু এই হেপাটাইটিস কত ধরনের হতে পারে, কোন হেপাটাইটিসের কী লক্ষণ আর শরীরে কোনটা কীভাবে ক্ষতি করে, পুরো বিষয়টি জানাবো আমি মুন্নি আক্তার। সাধারণত 5 ধরনের হেপাটাইটিস রয়েছে, যেমন হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই। হেপাটাইটিস এ সাধারণত খাবার এবং দূষিত পানির মাধ্যমে ছড়ায়। যেসব দেশে নিরাপদ খাবার পানির সংকট এবং পয় নিষ্কাশন ব্যবস্থা খারাপ, সেখানে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। এছাড়া হেপাটাইটিস এতে আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসলে, দূষিত পানি পান করলে কিংবা এই রোগের জীবাণু রয়েছে এমন পানি ব্যবহার করে প্রস্তুত করা খাবার খেলেও হেপাটাইটিস এ হতে পারে। তবে হেপাটাইটিস এ এবং ই তেমন প্রাণঘাতী নয়। হেপাটাইটিস এতে আক্রান্ত হলে যেসব লক্ষণ দেখা যায় সেগুলোর মধ্যে রয়েছে মাংসপেশি এবং হাড়ের জয়েন্টে ব্যথা, জ্বর, সবসময় অস্বাভাবিক ক্লান্তিবোধ করা, ক্ষুধামন্দা, পেটের উপরের অংশে ব্যথা, মূত্রের রং গাঢ় হয়ে যাওয়া, মলের রং ধূসর হয়ে যাওয়া, ত্বকে চুলকানি, চোখ এবং ত্বক হলুদ হয়ে যাওয়া। সাধারণত কিছুদিন বিশ্রাম নিলে এটি ঠিক হয়ে যায়, এর জন্য আলাদা কোনো চিকিৎসাও নেই। তবে ব্যথা, বমি এবং চুলকানি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। হেপাটাইটিস এর টিকা রয়েছে। হেপাটাইটিস বি সংক্রমিত ব্যক্তির রক্ত কিংবা শারীরিক তরল পদার্থের মাধ্যমে এটি ছড়ায়। সারা বিশ্বে প্রায় 29,06,00,000 মানুষ হেপাটাইটিস বিতে ভুগছে। হেপাটাইটিস বিতে আক্রান্ত গর্ভবতী নারীর জন্ম দেয়া শিশুরও হেপাটাইটিস বি হয়। অনেক ক্ষেত্রে অরক্ষিত যৌনমিলন এবং একই সিরিঞ্জের মাধ্যমে অনেকে মাদক কিংবা ওষুধ নেয়ার কারণেও এই রোগে আক্রান্ত হতে পারেন। এছাড়া সঠিকভাবে সরঞ্জাম জীবাণুমুক্ত না করে ট্যাটু আঁকলে, রক্ত নেয়ার সময় পরীক্ষা না করে রক্ত নিলে হেপাটাইটিস বি হতে পারে। প্রাপ্তবয়স্করা বেশিরভাগ সময়েই হেপাটাইটিস বিতে আক্রান্ত হলেও কয়েক মাসের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন, কিন্তু যারা শিশু থাকা অবস্থায় আক্রান্ত হন তারা দীর্ঘ সময়ে ক্রনিক হেপাটাইটিস বিতে আক্রান্ত হতে পারেন। এর কারণে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হতে পারে। হেপাটাইটিস বিতে আক্রান্ত হলে যেসব উপসর্গ থাকে সেগুলো হচ্ছে জ্বর, ক্লান্তি, পেটের উপরের অংশে ব্যথা, অসুস্থ বোধ করা এবং অসুস্থ হওয়া, ত্বকে কোথাও কোথাও ফুলে যাওয়া এবং চুলকানো, ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া। এসব উপসর্গ সাধারণত 1 থেকে 3 মাস পর্যন্ত থাকে এবং তারপরে ভালো হয়ে যায়। তবে উপসর্গ 6 মাসের বেশি সময় ধরে থাকলে সেটি ক্রনিক হেপাটাইটিস বি বলে ধরা হয়। হেপাটাইটিস বি এর টিকা রয়েছে। এটি প্রতিরোধের সবচেয়ে ভালো এবং সহজ উপায়। শিশুর জন্মের 4 সপ্তাহ থেকে 1 বছরের মধ্যে হেপাটাইটিস বি এর টিকাগুলো দেয়া হলে ঝুঁকি অনেক কমে যায়। বড়দের ক্ষেত্রে হেপাটাইটিস বি থেকে বাঁচতে হলে অরক্ষিত যৌনমিলন পরিহার করতে হবে। এছাড়া রেজার, টুথব্রাশ এবং সুই একই সাথে অনেকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। সাধারণত রক্ত আদান প্রদানের মাধ্যমে এবং মেডিকেল সরঞ্জাম সঠিকভাবে জীবাণুমুক্ত করা না হলে সেগুলোর মাধ্যমে হেপাটাইটিস সি ছড়ায়। এছাড়া মাদক গ্রহণ, সমকামিতা এবং অরক্ষিত যৌনমিলন, অনিরাপদভাবে ট্যাটু ইত্যাদির মাধ্যমেও ছড়াতে পারে এই ভাইরাস।
বর্তমানে প্রায় 58 লাখ মানুষ হেপাটাইটিস সিতে আক্রান্ত। বিশ্বে এখন মদ্যপানজনিত কারণের পরেই হেপাটাইটিস সি ভাইরাসের কারণে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হওয়ার ঘটনা বেশি ঘটছে। হেপাটাইটিস সিতে আক্রান্ত হওয়ার সাথে সাথে কোনো উপসর্গ দেখা দেয় না, অনেক সময় লক্ষণ বুঝতে 8-10 বছর পার হয়ে যায়, ততদিনে শরীরের মারাত্মক ক্ষতি হয়ে যায়। তবে যেসব উপসর্গ দেখা দিলে অবশ্যই পরীক্ষার পাশাপাশি হেপাটাইটিস পরীক্ষা করাতে হবে, সেগুলো হচ্ছে জ্বর, দুর্বলতা এবং অবসাদ, খাবারে অরুচি, বমি বমি ভাব, ক্লান্তিবোধ হওয়া, জন্ডিস হওয়া, পেটে পানি আসা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার পর অনেক সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় অনেকেই এমনিতে সুস্থ হয়ে ওঠেন, তবে অনেক দিন আক্রান্ত থাকলে চিকিৎসার দরকার হয়। এছাড়া কিছু ব্যক্তিগত সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, যেমন একই সিরিঞ্জ বারবার ব্যবহার না করা, অন্যের ব্যবহার করা কোনো সুই ব্যবহার না করা, পরীক্ষা নিরীক্ষা ছাড়া বা অচেনা উৎস থেকে রক্ত গ্রহণ না করা, যে কোনো সরঞ্জাম ব্যবহার করার সময় সুরক্ষা গ্রহণ করা, বছরে অন্তত 2 বার রক্তের পরীক্ষা করা, যাতে আক্রান্ত হলে শুরুতেই চিকিৎসা করানো যায়, আক্রান্ত হলে পরিবারের সদস্যদের সাথে দূরত্ব বজায় রাখা। হেপাটাইটিস ডি ভাইরাসের মাধ্যমে হেপাটাইটিস ডি রোগ ছড়ায়। এটি সেই রোগীদের হয় যারা এর মধ্যে হেপাটাইটিস বিতে আক্রান্ত, কারণ এই ভাইরাসটিকে টিকে থাকতে হলে হেপাটাইটিস বি ভাইরাস দরকার হয়। এই ভাইরাসটি সাধারণত রক্ত পরিসঞ্চালন কিংবা অরক্ষিত যৌনমিলনের কারণে ছড়িয়ে পড়ে। ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি। দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি এবং ডি এর সংক্রমণে ভুগলে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার দেখা দিতে পারে। হেপাটাইটিস ডি এর জন্য আলাদা কোনো টিকা নেই, তবে হেপাটাইটিস বি এর টিকা নিলেই সেটি এই রোগ প্রতিরোধে সহায়তা করে। ব্রিটিশ লিভার ট্রাস্টের তথ্য অনুযায়ী হেপাটাইটিস ই ভাইরাসের আক্রমণে হেপাটাইটিস ই রোগ হয়। সাধারণত এর তেমন কোনো উপসর্গ থাকে না এবং দ্রুত সেরেও যায়। হেপাটাইটিস ই রোগীর প্রাণঘাতী হয় না, তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, কোনো অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে বা গর্ভবতী কিংবা এরই মধ্যে লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছে, তাদের জন্য অনেক সময় এটি প্রাণঘাতী হতে পারে। হেপাটাইটিস সি সাধারণত দূষিত পানি এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। হেপাটাইটিস সি আক্রান্ত ব্যক্তির কমপক্ষে 2 সপ্তাহ অন্যদের জন্য খাবার প্রস্তুত করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া হেপাটাইটিস সি আক্রান্ত কোনো পশুর মাংস ভালোভাবে রান্না করে না খেলে সেই ভাইরাস মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। এতে আক্রান্ত হলে ফ্লুয়ের মতো উপসর্গ থাকতে পারে। এছাড়া প্রচণ্ড ক্লান্তি, মূত্রের রং গাঢ় হয়ে যাওয়া, পেটের ব্যথা, জন্ডিস, জ্বর, ক্ষুধামন্দা, চুলকানি, বমি, পেশি এবং হাড়ের জয়েন্টে ব্যথা এবং হাত এবং পায়ের দুর্বলতা থাকতে পারে। হেপাটাইটিস সি এর কোনো টিকা নেই, তবে দূষিত খাবার ও পানি গ্রহণ থেকে বিরত থেকে এই রোগ প্রতিরোধ করা যেতে পারে। এছাড়া আরও 2 ধরনের হেপাটাইটিসের উল্লেখ পাওয়া যায়। এদের মধ্যে একটি হচ্ছে অ্যালকোহলিক হেপাটাইটিস। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ NHS এর তথ্য অনুযায়ী বহু বছর ধরে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পান করলে এই হেপাটাইটিস হতে পারে। যুক্তরাজ্যে এটি একটি সাধারণ রোগ এবং বেশিরভাগ মানুষ এটি নিয়ে সচেতন নয়। এর তেমন কোনো উপসর্গও থাকে না, তবে অনেক সময় এর কারণে অনেকের জন্ডিস এবং লিভার অকার্যকর হয়ে যেতে পারে। অ্যালকোহল পান বন্ধ করলে ধীরে ধীরে লিভার সেরে ওঠে, কিন্তু মারাত্মক মদ্যপান অব্যাহত রাখলে এর থেকে লিভার সিরোসিস এবং লিভার অকার্য হওয়ার মতো রোগ হতে পারে, এমনকি ক্যান্সারও হতে পারে। অটোইমিউন হেপাটাইটিস, এটা এমন এক ধরনের হেপাটাইটিস যেখানে মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা রোগ না সারিয়ে উল্টো লিভারকেই আক্রমণ করে বসে। এটি ধীরে ধীরে এমন অবস্থায় পৌঁছায় যে সেটি কাজ করা বন্ধ করে দেয়।
অটোইমিউন হেপাটাইটিস কেন হয় সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে অতি সম্প্রতি বিশ্বের 34টি দেশে শিশুদের মধ্যে হঠাৎ করে এবং ব্যাখ্যাহীন এক ধরনের হেপাটাইটিস সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত 700 জন নতুন এই হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে। এই হেপাটাইটিসে আক্রান্ত হলে সেটি বেশ দ্রুত মারাত্মক আকার ধারণ করে এবং বেশিরভাগ শিশুরই লিভার অকার্যকর হয়ে পড়ে। অনেকের আবার লিভার প্রতিস্থাপনও দরকার হয়। স্বাস্থ্যসহ এরকম নানা বিষয়ে ভিডিও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে বিবিসি বাংলার সাথেই থাকুন।